ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নবগঠিত পরিচালনা পরিষদের সাথে প্রধান কার্যালয়ে নির্বাহীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে এই সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল্লাহ আল মাসুদ, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মওলা সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল জলিল, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর এম মাসুদ রহমান, অডিট কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোহাম্মদ সরওয়ার হোসেন সহ অনেক।